আমি যা যা বললাম আজকে যদি সঠিকভাবে সঠিক ওয়েতে যদি তোমরা 3 মান্থস ফলো করতে পারো, আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি তোমরা আমার ভিডিওতেই এসে কমেন্ট করবে যে সত্যি আমরা অনেক ভালো রেজাল্ট পেয়েছি, আমাদের ভুঁড়ি কমতে থাকছে, হুহু করে কমতে থাকছে। হ্যালো ফ্রেন্ডস, আমি শান্তনু। যদি তোমাদের অনেক বড় ভুঁড়ি থাকে, এই রকম টাইপের যদি ভুঁড়ি থাকে আর তোমরা অনেক কিছু ট্রাই করে নিয়েছো নিজেদের ওপরে আর অনেক পরিশ্রম করার পরেও যদি ভুঁড়িটা না কমে থাকে, তো প্লিজ এই ভিডিওটা একদম এন্ড অবধি দেখবে। হাল ছাড়ার আগে আমি যা যা বলছি সেগুলো 1 থেকে 3 মাস করে দেখো, তোমরা খুব ভালো রেজাল্ট পাবে, আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি। তো চলো ভিডিওটা শুরু করা যাক, খুব মনোযোগ সহকারে ভিডিওটা এন্ড অবধি দেখবে, একটাও কিছুই মিস করবে না। দেখো, যদি তোমাদের জেনেটিকে সবারই ভুঁড়ি থাকে, মানুষে তোমার বাবার ভুঁড়ি আছে, তার বাবার ভুঁড়ি আছে, তাহলে কিন্তু একটু তোমাদের বেশি সময় লাগবে ভুঁড়ি কমাতে, কিন্তু কমে যাবে যদি তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটা এন্ড অবধি দেখে নিজেদের উপর ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারো আর এভরিডে এই নিয়মগুলো পালন করতে পারো, তাহলে অবশ্যই তোমাদের ভুঁড়ি কমবে। কারণ যদি তোমরা খুব ভালোভাবে চেষ্টা করো তো সব কিছুই সম্ভব, মানে কিছুই অসম্ভব না। এবারে আমি তোমাদেরকে বলে দিই যে ভুঁড়ি কমানোর জন্য আমরা রোজ কি কি করব, এটা খুব ভালো করে শুনে নেবে, একটু স্কিপ করবে না, নহিলে অনেক কিছু তোমাদের মিস হয়ে যেতে পারে। প্রথমেই আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আমরা কি করব, স্কিপিং করব, কিংবা স্কিপিং যদি না করতে পারি তাহলে জাম্পিং করব। আর যদি অত্যাধিক ভুঁড়ি হয়ে গেছে, মানে অনেক বড় ভুঁড়ি আছে, তো স্কিপিং করতে যদি খুব অসুবিধা হয় তাহলে কি করব, একটু আধটু হেঁটে নেব, মানে মর্নিং ওয়াক করে নেব। আর যদি মর্নিং ওয়াক করার জায়গাও না থাকে তাহলে কি করব, বাড়িতেই 10 থেকে 15 মিনিট কন্টিনিউয়াস হেঁটে যাব। তো এটা আমরা সকালবেলা করে যাব, রোজ একদিনও স্কিপ করব না এটা। সেকেন্ড কি করব, এরকম হাঁটাচলা করার পরে আমরা একটু উষ্ণ গরম জল খাবো, রোজ খাবো, রোজ মানে হালকা একটু গরম জল করে নেবে, যেই রকম গরম জলে আমরা গার্গিল করি করোনার সময় সেই রকম গরম জল করে আমরা রোজ খাবো, 1 কাপ কিংবা 1 গ্লাস, যে যেরকম খেতে পারো, আবার খুব বেশি খেয়ে নেবে না, 1 কাপ থেকে 1 গ্লাস এরকম রোজ খেতে হবে, একদিনও স্কিপ করা যাবে না। তো এটা হয়ে গেল মর্নিং। তারপরে আমরা যেরকম ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করব, শুধু ব্রেকফাস্টে এটাই মাথায় রাখতে হবে যে আমরা কোনোদিনও দুধ চা খাবো না, মানে এখন থেকে দুধ চা একদমই বন্ধ, আর কোন রকম ফ্যাট জাতীয় খাবার খাবো না, এক্সেস ফ্যাট যেগুলো থাকে সেগুলো আর খাবো না আজ থেকে। যেমন হচ্ছে কোনো ময়দার জাতীয় কোনো খাবার সেগুলো খাওয়া যাবে না, আর মিষ্টি বেশি খাওয়া যাবে না, চকলেট তো একদমই খাওয়া যাবে না, আর এইরকম টাইপের যে খাবারগুলো আছে ঘি মাখন এগুলো একটু আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে কয়েকটা দিন, তো তাহলেই আমরা খুব ভালো রেজাল্ট পাবো। তো আমরা ব্রেকফাস্টে কি খাবো, শুধু ব্রেকফাস্ট কেন, ব্রেকফাস্ট বলো, লাঞ্চ বলো, ডিনার বলো, স্ন্যাক্স বলো, যখনই যা কিছু খাবো আমরা শুধু মাথায় এইটুকু রাখবো যে যেগুলোতে অনেক ফ্যাট থাকবে সেই সব খাবার আমরা এড়িয়ে চলবো। যাই হোক, তোমরা মাথায় এটাই খেয়াল রাখবে যে যেগুলোই আমরা খাই না কেন আমাদের যাতে শরীরে বেশি পরিমাণে ফ্যাট না চলে যায়, আর চেষ্টা করবে প্রত্যেক 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা পর পর আমরা যাতে কিছু একটা খাই, মানে যে কোনো কিছু, পেট ভরা খাবার খেতে হবে সেরকম কোনো ব্যাপার না, যে কোনো কিছু যাতে খাই। শুধু মাথায় ওই একই জিনিস মাথায় রাখবে যে ফ্যাট আলা খাবার কিন্তু খাওয়া যাবে না বেশি। আর 4 নম্বর পয়েন্ট যেটা বলছি এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একদমই স্কিপ করা যাবে না, তোমরা এটা খুব ভালোভাবে মাথায় ঢুকে রাখো, যদি খুব ইম্পসিবল ব্যাপার হয়ে যায় তবুও তোমরা একটুখানি চেষ্টা করবে, মানে 100%-এর মধ্যে 100% ট্রাই করবে যে এটা যাতে ঠিকঠাকভাবে পালন করতে পারো। তোমরা রোজ ঘুমানোর 2 ঘন্টা আগে তোমাদের ডিনার করতে হবে, কারণ এই আমরা ডিনার করেই গিয়ে শুয়ে পড়লাম সেটা করলে কিন্তু একদম হবে না, এটাতে হু হু করে আমাদের পেট বেড়ে যাবে, মানে যাদের পেট আছে, মানে ভুঁড়ি আছে যাদের, তাদের কিন্তু হু হু করে পেট বেড়ে যাবে, আরো তো কমবে তো একদমই না। তোমরা প্লিজ এটা মাথায় রাখবে যে ঘুমানোর 2 ঘন্টা আগে কিন্তু আমাদেরকে ডিনার করে ঘুমাতে হবে, এই না যে ডিনার করলাম ধপাস করে গিয়ে শুয়ে পড়লাম, সেরকম কিন্তু একদম করা যাবে না, ডিনার করার 2 ঘন্টা পরেই কিন্তু আমরা ঘুমাবো, রোজ, এটা একদম রোজ, এটা যতই তোমাদের কষ্ট হোক এটা কিন্তু তোমাদেরকে মেনটেন করতেই হবে, তাহলে কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। দিনে 1 বেলা ভাত খাবে, 2 বেলা ভাত খাওয়া যাবে না, 1 বেলা রুটি খেতে পারো, নাহলে অন্য অন্য কিছু করে খেতে পারো, 1 বেলাই ভাত খাবে, আর ভাতের কোয়ান্টিটি একটু কম নেবে, শাকসবজির পরিমাণ, মানে মাছ মাংসের পরিমাণ, শাকসবজির পরিমাণ একটু বেশি নেবে। আর একটা জিনিস যেটা হয়তো আমি বলিনি, যে পেট ভরে কোনো মিলেই তোমরা খাবার খাবে না, পেটে একটুখানি খিদে রেখেই কিন্তু খাবারগুলো খাবে, তাহলেই তোমরা দেখতে পারবে যে এই 2 থেকে 3 ঘন্টার মধ্যে যে খেতে হবে খেতে হবে এই ব্যাপারটা কিন্তু তোমাদের অটোমেটিকলি চলে আসবে। তো সেই জন্য একটু পেটে খিদে রেখেই খাবারটা খাবে, এটা কি হবে, পেটটাও কমবে আর তোমরা খাবারটাও কন্টিনিউয়াস খেতে থাকবে, মানে 2 থেকে 3 ঘন্টা পর 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 খেতে থাকবে, এতে কি হবে আমাদের মেটাবলিজম খুব ফাস্ট হবে, আর তাহলে কি হবে আমাদের ভুঁড়িতে কোনো ফ্যাট জমবে না, এক্সেস যে ফুডগুলো সেগুলো কিন্তু আর পেটে জমবে না, তার জন্য যে ভুঁড়ি হয় সেটা আর হবে না, আর মেটাবলিজম খুব ফাস্ট হলে আমাদের চর্বি আস্তে আস্তে গলতে থাকবে, আর সকালবেলা উঠে গরম জলটা অবশ্যই খাবে।
তো হিসাব করে দেখলে আমি তোমাদেরকে পাঁচখানা টিপস দিলাম। এই পাঁচখানা টিপস কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। তোমরা বলবে যে পাঁচখানা টিপস কোথায় বললে, বললে তো চারখানা টিপস। আরেকখানা টিপস যেটা বললাম যে ফ্যাটওয়ালা ফুড খাওয়া যাবে না, তো ফ্যাটওয়ালা ফুড তোমাদেরকে এড়িয়ে চলতে হবে, এটাও একটা টিপসের মধ্যেই পড়ে। আর খুব ইম্পর্টেন্টও টিপস আছে এটা, তো তোমরা এটাকেও মিস করবে না। যা করবে এই পাঁচখানা টিপস মাথায় রাখবে। লাস্ট তোমাদেরকে একবার সবকটা পয়েন্ট ছোট করে বলে দিচ্ছি, এই পয়েন্টগুলো কিন্তু একদম মিস করা যাবে না। এক নম্বর পয়েন্ট হচ্ছে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই কিন্তু আমাদের হয় মর্নিং ওয়াক করতে হবে, নয় জাম্পিং করতে হবে, নয় স্কিপিং করতে হবে, যার যেটা সুবিধা সে সেটা করবে। তারপরেই কি করবে, হয় এক কাপ নাহলে এক গ্লাস, যেরকম পরিমাণে ইচ্ছা, এক কাপ নাহলে এক গ্লাস, এর বেশি না, এর কমও না, এক কাপের কমও না, এক গ্লাসের বেশিও না, এরকম তোমরা হালকা গরম জল করে রোজ খাবে। তারপরে কি করবে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স সবকটাই মিলে কিন্তু তোমরা ফ্যাটটাকে অ্যাভয়েড করবে। ফ্যাট জাতীয় কোনো প্রোডাক্ট কিংবা কোনো ফুড সেগুলো তোমরা খাবে না, সেগুলোকে এড়িয়ে চলবে 3 মাস। আর তারপরে কি করবে, তোমরা প্রত্যেক 2 ঘন্টা থেকে 3 ঘন্টা পরপরই কিন্তু কিছু না কিছু খেতে হবে। পকেটে করে খাবার নিয়ে ঘুরতে পারো, রাস্তা থেকে পারচেস করেও খেতে পারো। আর লাস্ট যেটা বললাম সেটা হচ্ছে, ডিনার করার 2 ঘন্টা পরেই কিন্তু আমরা ঘুমাতে যাব, মানে রাত্রিবেলা ঘুমানোর 2 ঘন্টা আগেই কিন্তু আমরা ডিনার করে নেবো, এটা খুবই ইম্পর্টেন্ট। আর যদি এভরিডে তোমরা যদি ড্রিঙ্কস করো তাহলে কিন্তু তোমাদের খুব অসুবিধা হবে। যদি তোমাদের নেশা হয়ে থাকে তাহলে তোমরা খুব কষ্ট করে হলেও চেষ্টা করবে যে উইকে একবার ড্রিঙ্কস করার, এর বেশি একদমই না। প্লিজ ভিডিওটাকে অনেক বেশি করে সবার মধ্যে শেয়ার করে দাও, যাদের যাদের বড় বড় ভুঁড়ি আছে কিংবা ছোট ছোট ভুঁড়ি আছে কিংবা ফ্যাট শত শত লাগছে, তাদেরকে প্লিজ ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করে দাও, তাতে আমারও হেল্প হবে আর তাদেরও হেল্প হবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, আজকের জন্য এটুকুই। ভিডিওটা প্লিজ অনেক বেশি করে সবার মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি নতুন থাকো প্লিজ একটা করে লাইক করে দিও, আর তার পাশাপাশি সাবস্ক্রাইব করে বেল আইকনটাও প্রেস করে দিও। থ্যাংক ইউ ফ্রেন্ডস।